করে লাইক করুন নাকি ইয়াই চেঞ্জ করে এই তোমাদের খুবই পছন্দের পকেট আবায়া নিয়ে আসছি শর্ট পকেট আবায়া অবশ্য খুবই সুন্দর একটা পকেট আবায়া ছোট একটা লাইভ হবে খুব ছোট ওকে তো সবাই জয়েন করে ফেলো আর টাইম টাইম নিয়ে বারবারই দুঃখিত বলছি ঈদের আগে টাইম নিয়ে একটু ঝামেলা হচ্ছে কখনো দিনে চলে আসবো কখনো রাতে রাতে অ্যাকচুয়ালি আমার টাইম 8:30 সাড়ে আটটা 10:30 কিন্তু যেমন এখন 9:30 আসছি হ্যাঁ তো আমি টাইমটা মেনটেন করে রাত্রে টাইমটা মেনটেন করার চেষ্টা করবো আজকে হয়তো বা চলে আসছি এই হ্যাঁ তবে রাত্রের টাইমটা মেনটেন হবে আর দিনে যদি কখনো আসি তাহলে 11:30 থেকে 12:30 হয়তো বা 2:30 হতে পারে তো এই হলো অবস্থা আমার টাইম নিয়ে সো সবে জয়েন করো করো এই যে আচ্ছা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আমরা লেগেসি লাইন কোনো রকম কোনো অ্যাডভান্স নেই না তার কারণ তুমি যে প্রোডাক্টটা পেয়েছো চেয়েছো সেটা পেয়েছো কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা তোমার পছন্দ হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলেই শুধুমাত্র তুমি প্রোডাক্টটা রিসিভ করবা আদারওয়াইজ তোমার যদি কোনো প্রবলেম মনে করো তাৎক্ষণিক ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবা ডেলিভারি ম্যান চলে গেলে সিঙ্গেল কোনো কমপ্লেন আমরা নিব না সিঙ্গেল কোনো কমপ্লেন নিব না কারণ এটার সুযোগ নিয়ে দুই একটা মানুষ একটু ঝামেলা করে দ্যাটস ওয়াই এতটা ইয়া মেনটেন করতে হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমরা অ্যাডভান্স না নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতেছি যেন তোমরা তোমাদের এরকম না মনে হয় যে আল্লাহ অর্ডার করে ফেলছি আমার কাছে চলে আসছে আমাকে নিতেই হবে সে আমার পছন্দ হোক আর না হোক নৌ তোমাদের পছন্দ না হলে তোমরা স্বাচ্ছন্দ্যে রিটার্ন করো তবে অবশ্যই একটু ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ তুমি ডেলিভারি চার্জ দিচ্ছ ঠিকই কিন্তু আমাকেও কিন্তু এখান থেকে আরও দুইটা চার্জ দিতে হচ্ছে হ্যাঁ তো একটা ডেলিভারি চার্জ না দিলে আমরা খুব বিপদে পড়ে যাই খুব লসের মধ্যে পড়ে যাই দ্যাটস ওয়াই নইলে আমি এটাও তোমাদেরকে বলতাম না ঠিক আছে পুরা তোমাদের সুবিধার জন্য আমাদের সব কিছু করা এই যে এত সুন্দর একটা কালার আজকের আবায়া কোয়ান্টিটি খুবই কম মানে খুবই কম এত কোয়ান্টিটি কম নিয়ে আমি দাঁড়াতামই না 60 পিস আছে আমি বলেই দিলাম 60 জন আপুর বাবা এই কাপড়টা আসলে আমরা পাইনি কিন্তু আমার এত পছন্দ হয়েছে আমি না নিয়ে থাকতে পারি নাই 60 পিস হয়েছে 60 পিস হয়েছে অনলিতে খুব দ্রুত অর্ডার করে নিয়ে নি বাপুরা ঠিক আছে শর্ট একটা আবায়া খুবই সুন্দর এটা লেন্থটাও সহ আমি সব ডিটেলস বলে দিচ্ছি আমি যেটা পরে আছি একটু ডিটেলস আমি বলে দিব ওকে নেক ক্লিয়ার না এখনো এক মিনিট স্টিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুনি আবির মানিবা তোমার পড়ায় হিজাব হবে স্বামী মাতি কাপি না আপি হবে না হবে না হিজাব নিয়ে কাজ করব মানে খুব সুন্দর সুন্দর হিজাব আছে আসলে তোমাদেরকে দেওয়াও যায় কিন্তু আমি সে টাইমটা পাচ্ছি না যেন আমি কি করি বলো তো হিজাবের খুব চাহিদা কিন্তু আমি পারতেছি না আসলে ঈদের পরে ট্রাই করবো পুরো ঈদের পরে ট্রাই করবো ঠিক আছে ঈদের পরে ট্রাই করবো পুরো রূপা আক্তার আপনি নাইস কালেকশন থ্যাংক ইউ অদিতি অদর ওয়াও থ্যাংক ইউ আচ্ছা আমি তাহলে আমার পড়াটা একটু দেখাতে থাকি তোমাদেরকে এই হচ্ছে আমার পরা আবায়াটা হ্যাঁ এটা কিন্তু একদম লং আবায়া হবে না জাস্ট দেখো এই হলো ব্যাক পার্ট এই হলো ফ্রন্ট পার্ট আর আমাদের আমাদের আবায়াগুলি জাস্ট ফিনিশিং দেখবা প্যাটার্ন এই যে প্যাটার্নগুলি আছে সামনে দিয়ে তুমি একটা প্যাটার্ন লাগালে পুরোটা লক হয়ে যাবে আর তুমি ওপেন করেও পড়তে পারবা ওপেন করে যেন পড়তে পারো এই জন্য আমার প্যাটার্নগুলো দিয়েছি হ্যাঁ আর বাটন তুমি যখন লক করবো পুরোটুকুই লক হয়ে যাবে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু মোটেও ট্রান্সপারেন্ট না জাস্ট একটু প্রিন্টটা দেখে নাও হ্যাঁ জাস্ট একটু প্রিন্টটা দেখে নাও এই যে খুব সুন্দর একটা রেইনবোর মধ্যে হ্যাঁ রেইনবো মানে কালারফুল আর কি অনেক কালারফুল এই জন্য রেইনবো বলতেছি ওকে সো এই হচ্ছে আর আমাদের জাস্ট এই যে হাতাটা একটু আমি নিজের হাত দিয়ে দেখাই এই যে জাস্ট ফিনিশিংটা দেখো হ্যাঁ আমাদের গল এই যে এগুলো ফিনিশিং জাস্ট দেখো আমাদের সেলাই আমাদের সব কিছু দেখবা হ্যাঁ
যে নিচ অব্দি একদম তোমার বাটনটা হবে কিন্তু, হ্যাঁ নিচ অব্দি বাটনটা হবে। আজকে সকালে লাইভে থাকতে পারি নাই, সরি, ইটস ওকে মামুনি। একদম নোটিফিকেশন আসে নাই, 45 মিনিটস পর নোটিফিকেশন আসছে, রাগ উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, যেটা করতে হবে, যারা আমাদের লেগেসি লাইনের সাথে আছো, যারা লেগেসি লাইনকে ভালোবাসো, একটু কিন্তু লাভ লাইক দিতে হবে, তাছাড়া নোটিফিকেশন পাবা না, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ এখন তোমরা যদি পেজে অ্যাক্টিভ না থাকো, দেখা গেলো তোমরা যারা যে আপুরা একটু মানে লাইভে আছো, একটা করে লাভ লাইক না দিলে কিন্তু তোমরা মানে নোটিফিকেশন পাবা না, এটা হলো বড় কথা। আমি যখন অনেকেই যেমন বলে যে আপু কখন লাইভে আসে, আমরা তো কিছু বুঝতে পারি না, কিন্তু এখন হলো যে তোমরা যদি একটু পোস্টে একটা লাইক দিয়ে রাখো, লাইভ দেখার সময় একটা লাইক দিয়ে রাখো, তাহলে কিন্তু পাবা। হ্যাঁ, এই জন্যই কমেন্ট লাইক এগুলো একটু দিতে হবে, আপুরা একটু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালসটাও হচ্ছে আমি বলি, এটা হচ্ছে সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল, সিল্ক টাইপের, ওকে, একেবারে সিল্কি টাইপের সিল্ক সেটাও না, একটু ম্যাট সিল্ক, ওকে, ম্যাট সিল্ক, হ্যাঁ ম্যাট সিল্ক টাইপ, হ্যাঁ ওকে। আর এটার এই হাতটা দেখো, এটার হাত কিন্তু জাস্ট এখান দিয়ে, আমাদের পকেট আবায়াগুলো কিন্তু এইরকম না যে এখান পর্যন্ত হাতা, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা পকেট আবায়া এরকম, এবং পরলে দেখো একদম সমান কি সুন্দর হয়ে থাকে। আর ঘের তো দেখছোই, পকেট আবায়া মানেই ঘের, পকেট আবায়া মানেই ঘের, ওকে, অল ক্লিয়ার আছে। আচ্ছা, আরজা মেহেদি আপি, হাই, হ্যালো আরজা, আজরা, আজরা, সরি, আজরা মেহেদি আপি, নামটা অনেক সুন্দর একটা নেম, না খুব অভ্যাস, খারাপ মুখের মধ্যে লং নিয়ে আমি কথা বলি, খুব অভ্যাসটা আমার খারাপ। আচ্ছা, নুসরাত ফারিয়া, সালাম আলাইকুম আপি, ওয়ালাইকুম সালাম, ও জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ। আচ্ছা মামুনি, আপনার হিজাবটা প্রচুর সুন্দর, বাটারফ্লাই এরকম হিজাব চাই, বাটারফ্লাই, ওইটা বাটারফ্লাই আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি এত কিছু নোটিস করো তাই, বাটারফ্লাই, আচ্ছা আমি তো খেয়ালই করিনি। আমি আসলে কটন হিজাব পাই না, আমার মনের মতো পাই না, আমি একটু পাতলা পরি, এটা কিন্তু পাতলা, খুবই পাতলা, হ্যাঁ মানে আমি ভারী পরতে পারি না, এ কটন হিজাব একদম দেখা গেল পাতলাগুলি পরি, তা আমি পাইছি, আমি বলে রাখছিলাম এক জায়গায় পাইছি, ওখান থেকে আমি আমি নিতে গেছি, আমি ঠিক আছে 20-25টা নিব, আমি নিয়ে আসছি প্রায় কত 50টার কাছাকাছি হবে, যতগুলি পছন্দ হয়েছে নিয়ে ফেলছি, হ্যাঁ। আর এবার হচ্ছে একটার মতো ওই 7-8টা করে নিয়ে নি, এবার একটা একটা দুটা এরকম করে মানে তাহলে এটা দুটা নিয়েছি, এরকম এরকম করছি, আমার আবার অভ্যাস খুব খারাপ, যেটা পছন্দ হয় সেটা আমি 7-8টা নিয়ে রাখি, যে নষ্ট হবে আবার নষ্ট হয়ে পড়বো, আর এরকম হয় পছন্দের জিনিসগুলি। তোমার কালেকশনগুলি আনকমন আর কোয়ালিটি বেস্ট, ইয়েস আলহামদুলিল্লাহ, কোয়ালিটি কোয়ালিটি বেস্ট রাখার চেষ্টা করি, কোয়ালিটি নিয়ে তোমাদেরকে যেন কখনো চিন্তা করতে না হয়, কোয়ালিটি নিয়ে যদি চিন্তা করো তাহলে আর লেগেসি লাইন কেন বলো, ঠিক আছে। সো এটা হলো গিয়ে আমাদের এই আবায়াটা, পকেট স্লিপ আবায়াটা, হ্যাঁ আমি দেখিয়ে দিলাম, এই যে জাস্ট প্রিন্টটা দেখে নাও, কতটা সুন্দর একটা, যেন আলপনা করা, তাই না, যেন আলপনা করা, একদম কালারফুল। তবে আমার খুব মন খারাপ হয়েছে, এটা মিনিমাম যদি আমি 300-500 পিস আনতে পারতাম এটা খুব ভালো হইতো, আমরা আসলে টোটালি কাপড় পাই নাই, কিন্তু এটা আমার চোখে ধরে গেছে, এখন তো আমি ঘুরি ফিরি ওই কাপড়টার কাছে যাই, আমি বলি না এটা 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 নিতে হবে। আমি কিন্তু তোমাদের জন্য এত সুখে বিজনেস করি না, আমি নিজেও কিন্তু কাপড় প্রত্যেকটা আমি সিলেক্ট করে দেই, যেগুলো প্রিন্টের কাপড় আমি নিজে সিলেক্ট করি, ওকে। তোমার থেকে অনেকগুলো বোরখা নিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা নুসরাত ফারিয়াপি, তোমরা একটু আমার পেজে রিভিউ দিবা, তোমাদের যখন ভালো লাগছে তখন নিজে থেকে একটু পেজে, যারা যারা পেজে রিভিউ দিবা তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো, একদম যেটা তোমাদের ভালো লাগবে একদম সেই জিনিসটাই তোমরা একটু পেজে আমাদের রিভিউটা দিবা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা লং বলে দিই, এটার ম্যাটেরিয়ালস হচ্ছে ম্যাট টাইপের সিল্ক, সিল্ক থাকে না খুব মানে সিল্কি টাইপের, নো সিল্কি টাইপের না, ম্যাটি সিল্ক একটা ম্যাটেরিয়ালস ফেব্রিক্সটা। আর এটার এটা সামনে ওপেন হবে, এই যে বাটনগুলি দিয়ে আছে, তুমি ওপেন করেও পড়তে পারো, তুমি লক করেও পড়তে পারো, কোনো সমস্যা নেই, ওকে।
এই হলো তোমার এই আবায়াটা, আর এটা লং আসবে 48, অনলি একটা লং আসছে 48, যার সাইজে হবে দামে হবে সেই শুধুমাত্র নক করবা। কোনো কোয়ারি থাকলে একটু রিকোয়েস্ট, লাইভ দেখে জেনে নিবা দাম কেমন, প্রায় ম্যাটেরিয়ালস কী, ফেব্রিক্স কী, সাইজটা কি একটু জেনে নিলে ভালো হয়। যদি নেবার ইচ্ছা থাকে সেক্ষেত্রে একটু জেনেই নিবা, আর নইলে এরকম বহু আসলে রিকোয়েস্ট আসে, আমি কেন পেলাম না, আমি তো এটা দেখছি এই না সে না, কিন্তু এরকম বললে হবে না পুরা। এটা কি শর্ট আবার? ইয়া 48 লেন্থ, 48 লেন্থ, আচ্ছা 48 লেন্থ, আচ্ছা লেন্থটা তাও আবার একটু মাপতো, যদি এখন যে বড় ছোট হয় তো হইলো। আচ্ছা আপুরা কি একটু শেয়ার করে দিবে? আচ্ছা যে আপুরা আমার একটু জয়েন করেছো, আপুর জন্য একটা করে দেখি আমি, কিন্তু মানে তোমরা যারা যারা রিয়্যাক্ট দাও আমি কিন্তু ওইটা দেখি, পোস্টে ঢুকে দেখি কারা কারা দিয়েছো, এবং তাদের আমি সবাইকে কিন্তু চিনি। সো যারা লেগেসি লাইনকে ভালোবাসো তাদের কাছে রিকোয়েস্ট, যারা জয়েন করছে একটা করে আপুর জন্য, লেগেসি লাইনের জন্য একটা লাভ রিয়্যাক্ট দিয়ে যাবা আশা করতেছি। আচ্ছা আমি এবার থেকে লাইভ আসবো, মুখে লং কখনো খুব খারাপ অভ্যাস, সারাক্ষণ মুখের মুখে নিয়ে রাখি। একটু শেয়ার করে দাও পুরা, একটু শেয়ার করে দাও। আজকে একটা আর একটা বোরখা লাইভ করতাম জানো, পারি নাই, খুবই বিজি ছিলাম, পারি নাই, বিজি ছিলাম। আমি ভাবলাম যে সন্ধ্যার পরে একটা লাইভ করে দিব, আর পরে এটা করে দিব না, এটা শর্ট লাইভ হবে। কত হচ্ছে 48? আচ্ছা 48 পুরো 1 ইঞ্চি ছোট বড় করা গেল না, কিছুই করার নাই। সো এটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র কত, 1200 টাকা, শুধুমাত্র 1200 টাকা। শর্ট আবায়াগুলো কিন্তু আমাদের একটাই রেঞ্জ 1200 টাকা, লং আবায়া আমাদের 1350 টাকা। সো এটা তোমাদেরকে খুশি করে দেওয়ার মতো একটা দাম, শুধুমাত্র পাচ্ছ 1200 টাকায়। সো যার লাগবে ফুল অ্যাড্রেস, ফোন নম্বর সহ অর্ডারটা কনফার্ম করতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও, যার লাগবে ফুল অ্যাড্রেস, ফোন নম্বর সহ অর্ডার কনফার্ম করে দিতে হবে। ক্যামেরা কোন দিকে গেছে রে, গিয়ে দেখি আমার ডোরের দিকে ঘুরে আসে, এই যে ঠিক আছে, ওকে। সো স্ক্রিনশট নিয়ে নিতে হবে, 48 লেন্থ, বডি সাইজ বলি, বডি সাইজ একদম ফ্রি। একটা জিনিস নোটিস করো, পকেট আবায়াগুলো কি হয়, জাস্ট এইখানে উঠে থাকে যেগুলো, সেগুলো সাইজ দেখবো নিচে উল্টা পাল্টাই হয়, আমাদের কোনো পকেট আবায়া কিন্তু এরকম না, জাস্ট আমাদের প্রত্যেকটা পকেট আবায়ার পকেট হাতা এইখানে এইখানে, আর এরকম করলে ভিতরে দেখার কোনো সুযোগ নেই, এই যে কতটুকু দেখো, ওকে। আমার যে আপুরা জয়েন করছে একটা করে আপুর জন্য রিয়াক্ট দিয়ে দাও তো দেখি এখনই, আর খুব জলদি জলদি অর্ডার করতে হবে, শেষ হয়ে গেলে কিছুই বলার নেই, কিচ্ছু বলার নেই। তবে অর্ডার কনফার্ম করো, হ্যাঁ লাইভে অর্ডার যারা করবো তাদের ডান, ম্যাক্সিমাম ডান হয়, কারণ লাইভে আমাদের সব সোল্ড আউট হয়ে যায় না, এত বড় পেজ আমার এখনো হয় নাই, এত বড় পেজ আমার এখনো হয় নাই। হ্যাঁ এই যে ঠিক আছে, কোনটা হয় দেখা গেল যে ওই যে ডলার বাটিকগুলো নিয়ে আসি, এক একটা 2-3টা করে থাকে, ওগুলো চলে যায়, কিন্তু লাইভে পরেও থাকে, অবশ্যই থাকে। সো তোমরা পাবা, কিন্তু তোমাদের কি করতে হবে, লাইভটা একটু দেখে অর্ডারটা ডান করে দিতে হবে, ঠিক আছে। রীতা খান নিতে চাই, নিতে হবে, প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস, ফোন নম্বর সহ অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। আরেকটা একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, টঙ্গী, আর কোন এলাকা আছে, আচ্ছা এই এলাকাগুলোতে আমরা 70 টাকা ডেলিভারি চার্জ নিই, এর বাদে আউট অফ ঢাকা আমাদের 150 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে। সো যার যেটা লাগবে, আমি এতক্ষণ দেখছিলাম আমার কড়াইটা, ওকে দেখছো কত ঘের, পকেট আবায়া মানে ঘের, আর এই প্রিন্টটা ওফ, এটা যদি আমি মানে 500 জন আপুকে দিতে পারতাম আমার মনটা ভরতো, মানে যেই প্রিন্টটা পরবে না এত ভালো লাগে, আমার নিজের জন্য বোধহয় আমি একটা রাখতে পারবো না। হ্যাঁ এরকম বহু হয়, আমি আমার জন্য একটা রাখি, লাস্ট অর্ডার মানে অনেকগুলো স্টক আউট
মানে কিছু আপুর আছে, প্লিজ একটা হলেও আমাকে দিতে হবে যেভাবে হোক, মানে তখন আমারটা দিয়ে দিই, কি করার, তখন আর রাখতে পারি না, ওই জন্য রাখি না আর। ঠিক আছে, আচ্ছা, অর্ডার ডান, পার্সেল আসার অপেক্ষা। প্রাইসটা 1200 টাকা, শুধুমাত্র 1200 টাকা পেয়ে যাচ্ছ এই পকেট আপায়াটা। জাস্ট খেয়ে দেখো, জাস্ট খেয়ে, আর আমাদের হাতাটা এই যে। ঠিক আছে, সো যা লাগবে ফুলের স্পুন সব অর্ডারটা কনফার্ম করে দিতে হবে, অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে। সো যারাই সাথে ছিলে জলদি জলদি অর্ডার করবা, নইলে কিন্তু পাবা না। যারাই সাথে ছিলে তাদেরকে অনেক সম্মান ভালোবাসা, সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।